দমদম পার্ক ভারত চক্রের পুজো মণ্ডপ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তাতে নতুন করে আগুনে ঘি ঢাললো বেশ কিছু স্থানীয় বাসিন্দা। সোমবার বেশ কয়েকজন বাসিন্দা অবিলম্বে পুজো মণ্ডপ থেকে জুতো সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে লেকটাউন থানায় একটি মার্চ পিটিশন দায়ের করেন। তাদের অভিযোগ, এতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তুলে লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তাদের দাবি, এটি সম্পূর্ণ সংবিধান বিরুদ্ধ, এর জন্য তারা লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। এটাকে আমরা অবিলম্বে বন্ধ করতে চাই। আমরা চাই না আমাদের সামাজিক এই যে সার্বজনীন পুজো, এটা সার্বজনীন সবার আনন্দের জন্য, এর মধ্যে এই অপসংস্কৃতি ঢুকে পুজোটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। আমরা একদম সাধারণ মানুষ, আমাদের মনে প্রচণ্ড কষ্ট হয়েছে। এইভাবে জুতো, মায়ের আগমনে জুতো রেখে এরা পুজো করছে, এটা একদম বাজে কাজ করেছে। এটাকে আমরা প্রচণ্ডভাবে নিন্দা করি। আমরা চাই অবিলম্বে এই ধরনের পুজো আগামী দিনে যাতে বন্ধ হয়, এই জন্য আমরা এই পদক্ষেপ আজকে নিলাম। আমরা আজকে একটা মাস পিটিশন করলাম এবং এই মাস পিটিশনের থ্রুতে আমরা থানায় কপি দিলাম। এর এগেনস্টে আমরা আরও আগে কোর্টেও যাব। কোর্টে গিয়েও আমরা এটা একটা আবেদন করব। আবেদন করে এটাকে আমরা চাইব যে আইনত যাতে এই জিনিসটা একটা স্থায়ীভাবে বন্ধ করা হোক, অপসংস্কৃতি যাতে বন্ধ হয়ে যায়। অপসংস্কৃতি আমাদের চাই না, সংস্কৃতি থাক।